ঝুঁকি নিয়ে প্রায় এক মাস পর সীমিত আকারে আজ থেকে খুলে দেওয়া হলো পোশাক কারখানা। বিজিএমইএ জানিয়েছে, ঢাকার বাইরে থেকে শ্রমিকদের না এনে আশপাশের কর্মীদের দিয়ে কাজ চালিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে গার্মেন্টস মালিকদের, যদি তা মানা হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, কারখানা খোলার সংবাদে শ্রমিকরা আবারও পায়ে হেঁটে বা অন্য উপায়ে স্রোতের মতো শহরমুখী হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। এই ছবি তোলা হয় রোববার সকালে ময়মনসিংহ থেকে। পোশাক কারখানা খোলার সংবাদ পেয়ে বিভিন্ন জেলা থেকে দলে দলে শ্রমিকরা নানা উপায়ে শহরমুখী হচ্ছেন। একই রকম চিত্র দেখা যায় নাটোর, সাভার সহ আরো কয়েকটি অঞ্চলে। ঢাকার উদ্দেশ্যে যাইতেছি, যেখানে আমাদের যাওয়া কোনো মানে অনেকটা রিক্স। অফিস খোলা, স্যারের ফোন দিয়েছে, স্যারা বলতেছে ওরা অন্যরা সবাই আসছে, তোমরা কেন আসতে পারতেছো না? তাদের তো নিজস্ব প্রাইভেট কার আছে, তাদের গাড়ি আছে, আমরা কিভাবে শ্রমিকরা কেমনে কিভাবে যাব? আমার সরকারের কাছে এটাই প্রশ্ন। যদিও গার্মেন্টস মালিকরা বলছেন আশপাশের শ্রমিকদের দিয়ে সীমিত পরিসরে চালানো হচ্ছে কারখানাগুলো। 30% অর্কার দিয়ে যাদের সুরক্ষা আমরা দিতে পারবো, যে অর্কারদের সুরক্ষা দিয়ে, স্বাস্থ্যসম্মত সুরক্ষা দিয়ে, শারীরিক দূরত্ব বজায় রেখে যাদেরকে দিয়ে কাজ করাইতে পারবো, এইরকম কিছু অর্কার দিয়ে কিছু ইমার্জেন্সি কাজ করার জন্য আমরা কিছু গার্মেন্টস খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিতি আমাদের এখনও যে ওয়ার্কার আছে অনেক কম, যেগুলো ঢাকার বাইরে আছে সেগুলোতে কেউ আসেনি, যারা স্থানীয় আছে সেগুলোই আসছে। করোনা পরিস্থিতিতে টানা এক মাস বন্ধ থাকায় লোকসানের মুখে দেশের পোশাক কারখানা। এরই মধ্যে বাতিল করা হয়েছে বেশ কিছু অর্ডার। প্রতিটি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই কারখানা চালুর নির্দেশ দিয়েছে সরকার। তবে স্থান স্বল্পতার কারণে অনেক গার্মেন্টস কারখানা শতভাগ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। প্রধান লক্ষ্য হচ্ছে যে ওয়ার্কারদের যে নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করা, পাশাপাশি আমাদের যে সমস্ত অর্ডারগুলো ক্লোজিং পর্যায়ে ছিল, বিশেষ করে যেগুলোর শিপমেন্ট খুব দ্বার প্রান্তে ছিল, সেই কাজগুলো যত দ্রুত আমরা করে শেষ করতে পারি। আমরা ম্যান টু ম্যান আমরা 3 ফিট মেনটেন করে ওদেরকে বসাইতে পারছি, বিকজ অফ আমাদের স্পেস আছে, ওয়ার্কার হাত ধোয়ার ব্যবস্থা আছে, তারপরে যে আপনার এই স্প্রে মেশিন আছে, ওদেরকে স্প্রে করে ওখানে উপরে উঠাইতেছি। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে চট্টগ্রামের 3টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শতাধিক কারখানাও চালু হয়েছে। সীমিত পরিসরে কম শ্রমিক নিয়ে এসব কারখানা তাদের কার্যাদেশ টিকে রাখার জন্য খুলেছে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।